আমাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল, আমি জানি না অন্য কে কি বলবে। আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি, আমি যে কোনো জায়গায় বলবো, যে কোনো পরিস্থিতিতে বলবো, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া। তোমাদের কাছে আজকে এটা ইমোশনাল কথা মনে হতে পারে, কিন্তু জীবনে যখন আমার জায়গায় আসবে অথবা আমাদের জায়গায় আসবে, তখন দেখবে ওটা কি শক্তি। আমি দুটো গল্প বলবো আজকে এখানে, একটি আমার মায়ের গল্প আর একটি অন্য একটি মায়ের গল্প। আমার মার কোনো কিছু হলে আমি বলতাম, পায়ের নিচে শুয়ে বলতাম, আমার গায়ের উপর একটা পা রাখো তো আর আমাকে একটা ফু দাও। তো আমার জীবন এখনো ফুয়ের মধ্যেই চলছে। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই আগের রাতে, আমার অনেক জ্বর, অনেক অনেক জ্বর, 104 ডিগ্রি হবে। আমি সকালবেলা উঠে বললাম, মা আমি তো আর পরীক্ষা দিতে পারবো না। আমার মা আর 10টা মায়ের মতো খুব শিক্ষিত নন। তা আমার মা বললেন, এটা কি হয় নাকি রে বাবা, তুমি যদি এবার পরীক্ষা না দাও তুমি তো 1 বছর ফেল করে যাবে। আমি বললাম, আমার তো কোনো উপায় নেই, আমি তো চোখে কিছু দেখছি না। উনি অনেক দোয়া টোয়া পরে আমাকে একটা ফু দিলেন, দিয়ে হাত ধরে বললেন, চলো যাই। পরীক্ষা 3 ঘন্টার জায়গায় প্রায় 2 ঘন্টা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলাম। বাইরে মানে বিপর্যস্ত মা বসে আছেন, আমার ছেলে কি করছে ভেতরে। বাইরে বেরোলাম, বললো, কি পরীক্ষা শেষ হয়েছে, সব প্রশ্নের উত্তর দিয়েছো? আমি বললাম, না, মাত্র 34 প্রশ্নের উত্তর দিয়েছি, 34 নাম্বার। তো বলে, পাস কততে? আমি বললাম, পাস তো 33-এ। আমি বললাম, মা তোমার ফুয়ে আর কোনো কাজ হবে না। বলে, আচ্ছা কাজ না হোক, আসো না একটা ফু দেই, এবার ফুটে একটা নামাজ পড়ে দেই। ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, একটা ফু দিলেন সারা গায়ে। বিলিভ মি, এটা হয়তো হয়তো এটা এক ধরনের কাকতালীয় ব্যাপার হতেই পারে, কিন্তু আমি আজও বিশ্বাস করি 34-এ 34-ই পেয়েছিলাম। সো আনিসুলকের জীবনে ওই মার দোয়া দিয়ে আমার সারা জীবন, এখনো কোনো কিছু হলে মায়ের কবরের কাছে যাই, যে দাঁড়াই। এই আরেকটি মায়ের গল্প বলি, এই মায়ের গল্প তোমরা অনেক পড়েছ, শুধু মাই পারে এটা করতে। 71 সাল 15ই অগাস্ট, একটি ছেলে রমনা থানায় আটকে গেছে। মাকে খবর পাঠানো হয়েছে যে ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, কারণ সে মুক্তিযুদ্ধের কাজ করতে চায়। বাকের নাম ছেলেটির। ছুটে গেছে মা সন্ধ্যার সময়, জড়িয়ে ধরতে পারে না, কারণ মাঝখান তো জেলের দেয়াল, জেলের রড সমস্ত থানার মধ্যে। ছেলেটা কাঁদতে কাঁদতে বললো, মা 3 দিন থেকে এখানে আছি, ভাত খেতে দেয়নি। মা আর কোনো কথা না বলে ছুটে গেছে, 3 ঘন্টা পরে এসছে ভাত নিয়ে, ছেলে নেই। সেই ছেলেকে আর পাওয়া যায়নি। মা মারা গেছে 15 বছর পর, 85-এর সেই একই দিনে। এই 15 বছর সেই মা একটি ভাত খায়নি, একটি লোকমাও ভাত খায়নি, কারণ সে তার ছেলে বাকেরকে খাওয়া পা দিতে পারেনি। এই হলো মা। সুতরাং আমি তোমাদের বলি, এই বয়সে এসে, আমার বয়সে কিন্তু আমি বুঝতাম না যে মার বা বাবার দোয়া কত পরিশ্রম। ওদের একটা স্বপ্ন আছে তোমাকে নিয়ে, সেজন্যই এত কষ্ট করে তোমাকে পড়ায়। ওদের একটা স্বপ্ন আছে, বাচ্চা এটা হবে ওটা হবে, তোমার স্বপ্নের সঙ্গে সেটি নাও মিলতে পারে। স্বপ্ন নেই জীবনে এমন কোনো মানুষ নেই, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে।